আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় পঞ্চম মাসের লক্ষণ, শিশুর বিকাশ ও সতর্কতা। গর্ভবতী মায়ের অনেক বেশি দুশ্চিন্তায় থাকে, তার গর্ভে বাচ্চা কোন মাসে কতটুকু বেড়ে উঠলো, কি কি পরিবর্তন ঘটলো বাচ্চার জীবনে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থার পঞ্চম মাসে গর্ভাবস্থাকালীন সময়ের সমস্যাজনিত উপসর্গগুলো হ্রাস পেতে থাকে। এই সময়ে ব্রণটি সম্ভবত দ্রুত বৃদ্ধি পায়। যেহেতু শিশুটি বেড়ে উঠতে থাকে, বেশিরভাগ গর্ভবতী মহিলারাই তাদের ওজন লাভ করতে শুরু করেন, নড়াচড়া অনুভব করতে শুরু করবেন ওই ব্রণটির। চিত হয়ে শোয়া কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। একটা মসৃণ গর্ভাবস্থায় সুরক্ষা দেওয়ার জন্য উপযুক্ত বিশ্রাম, সক্রিয় থাকা এবং একটি পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই জানবো পাঁচ মাসের গর্ভবতীর শারীরিক পরিবর্তনগুলো কি কি হয়। প্রথমত, কিছু গর্ভবতী মহিলার আবার পিগমেন্টেশন বা চামড়ার স্বাভাবিক রং বা লোম বেড়ে যায়, সেই কারণে তাদের ত্বকের উপর বাদামি প্যাচগুলি দেখতে পাওয়া যায়। হরমোনের পরিবর্তনের ফলে দৃষ্টির প্রখরতার উপর খারাপ প্রভাব পড়তে পারে বা চোখে ঝাপসা দেখতে পারেন। স্তনগুলি অনবরত আকারে বেড়ে যায় এবং স্তন বৃত্তগুলো গাঢ় হয়ে উঠতে পারে। পিউবিক বোন থেকে নাভি পর্যন্ত প্রসারিত গাঢ় রেখাটি এই সময় আরও বেড়ে যেতে পারে। চুল এবং নখগুলি স্বাস্থ্যকর এবং শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন আমরা জানবো পঞ্চম মাসে শিশুর বিকাশ কেমন হয়। গর্ভাবস্থার পঞ্চম মাসে শিশুর দ্রুত বেড়ে ওঠে এবং শিশুর একটি অবিশ্বাস্য গতিতে বিকাশ হতে থাকে। পঞ্চম মাসে সন্তানটি প্রায় 8 থেকে 12 ইঞ্চির মতো লম্বা হয়ে ওঠে। বাচ্চার ওজন প্রায় বেড়ে 1 পাউন্ডের মতো হতে পারে। তবে এখানে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটা শিশুই বেড়ে ওঠে তার নিজের গতিতে। পাঁচ মাসে শিশুর পেশি এবং হাড় ক্রমশ গ্রণ হতে থাকে এবং বাহু, পায়ের আঙ্গুল, হাত, পা, হাতের আঙ্গুলগুলো ভালোভাবে গঠিত হয়। আপনার শিশুর ত্বক পুরু এবং তৈলাক্ত সুরক্ষিত আস্তরণের দ্বারা আবৃত থাকতে পারে। ত্বককে রক্ষা করে তাকে ঘিরে থাকে ইমিউনিটিক তরলের দ্বারা। তাছাড়া 18 সপ্তাহের আশেপাশে শিশুর রোগ প্রতিরোধক ব্যবস্থা আরও পরিণত হয়। 19 থেকে 20তম সপ্তাহে স্নায়ুতন্ত্র কাজ করতে শুরু করে। গ্রন্থি, স্প্লিহা এবং তার সাথে মনোসাইট এবং লিস্পোসাইটগুলো কাজ করতে শুরু করে। শিশুর মস্তিষ্কের দ্রুত বিকাশ হতে থাকে এবং ক্রমশ তা আরও জটিল হয়ে উঠতে পারে। শিশুর অবস্থানের পরিবর্তন হতে শুরু করতে পারে। আপনার সন্তানের আলোর গতি সংবেদনশীলতার বিকাশ ঘটে। 5 মাসের অজাত শিশুও নুনতা এবং মিষ্টি স্বাদের মধ্যে পার্থক্য করতে সক্ষম হতে পারে। 5 মাস বয়সে গর্ভাবস্থায় একটি শিশুর ব্রু, চোখের পাতার লোম, শুক্রলোম, কান এবং নখগুলো গঠিত হয়। সন্তানটি প্রসারিত হতে পারে এবং অল্পের জন্য চোখ খুলতে পারে, হাই তুলতে পারে, বুড়ো আঙ্গুল চুষে খেতে পারে, পা ছুটতে পারে এবং ঘুরেও যেতে পারে। শিশুর মুখটি স্পষ্টভাবে গঠিত হতে পারে। বাচ্চার ভিতরে নড়াচড়া করে বাক দিতেও সক্ষম হয় এবং শিশুর যৌনীয় বিকাশ ঘটে। শিশুর ঘুমের ভঙ্গিটি তার মায়ের ঘুমানো এবং জেগে ওঠার চক্রটি থেকে পৃথক হতে পারে। আপনি আপনার সন্তানের সাথে যোগাযোগ করা শুরু করতে পারেন এবং হতে পারে তার থেকে সাড়া পেতে পারেন, কারণ 5 মাসের বাচ্চা কিছু শ্রবণ ক্ষমতা অর্জন করতে পারে। সুতরাং বাইরের শব্দ শিশুকে বিরক্ত করতে পারে। এখন আমরা জানবো গর্ভাবস্থার পঞ্চম মাসে করণীয়গুলো কি কি। আপনার ভিটামিন সি গ্রহণের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, যেমন ব্রোকলি, কমলা লেবু, টমেটো বেশি করে খান। প্রাকৃতিক সম্পূরকগুলি যেমন বিভিন্ন ফল, খেজুর, আমন্ড, পেস্তা, বাদাম, আখরোট ইত্যাদি। উচ্চ ফাইবার বা তন্তু জাতীয় খাবার বেশি করে খাবেন, যা কোষ্ঠকাঠিন্যের মোকাবেলা করতে সাহায্য করবে। সঠিক ভঙ্গিতে বসা বা দাঁড়ানো খুব গুরুত্বপূর্ণ। একটি ভালো ভঙ্গিমা ব্যথা, বেদনা এবং যন্ত্রণা কমাতে সাহায্য করে। ঠান্ডা পানিতে গোসল। আপনার স্তনে, নিম্ন বাহুতে, যৌনাঙ্গে এই সময়ে র্যাশ কমাতে ঠান্ডা পানির গোসল বেশ কার্যকর। আরামদায়ক ঢিলে ঢালে সুতি কাপড় পরুন, যাতে গর্ভাবস্থার সময় আপনি বেশি আরাম অনুভব করেন। তাছাড়া একটানা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। নিয়মিত ব্যবধানে সামান্য হাঁটাচলা করতে ভুলবেন না। যথেষ্ট পরিমাণের বিশ্রাম, গর্ভাবস্থায় যথেষ্ট পরিমাণের বিশ্রাম এবং ঘুম আপনার গর্ভধারণের চাপ কমায় এবং ঘুম যদি না হয়, দিবানিদ্রা মানে দিনের বেলা ঘুমানো বেশ কাজে আসে। পুষ্টিকর ডায়েট, সবুজ শাকসবজি, ফল, মাছ ইত্যাদি দিয়ে তৈরি একটি সুষম এবং পুষ্টিকর ডায়েট পুষ্টি অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবে 5 মাস বয়সে গর্ভাবস্থায়।
ঘুমাবার সময় বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করুন। এখন আমরা জানব গর্ভাবস্থার পঞ্চম মাসে যে কাজগুলো আপনার এড়িয়ে চলা উচিত। প্রথমত, জাঙ্ক ফুড এড়ান। মূত্র ত্যাগ করতে দেরি করবেন না, হঠাৎ করে উঠবেন না, ওজন বৃদ্ধি চেক করুন। গর্ভধারণের পাঁচ মাসে আপনার খিদে খুব বেড়ে যাবে, তাই আপনার অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধিকে আটকানোর প্রয়োজন। তাই অতিরিক্ত অস্বাস্থ্য খাদ্য গ্রহণের প্রবণতাকে আটকান। গর্ভকালীন সময়ে সক্রিয় জীবনযাপন করুন, মানে নামাজ পড়ুন, ধর্মীয় বই পড়তে পারেন, গান শুনুন, সামান্য হাঁটাচলা করুন, যোগব্যায়াম করুন, আরামে থাকার কৌশলগুলো রপ্ত করুন, ইতিবাচক এবং চাপমুক্ত থাকার চেষ্টা করুন। গর্ভাবস্থায় এই পর্যায়ে গর্ভপাত হওয়ার ঝুঁকি থাকে, তাই আপনার স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম সন্দেহ দেখা দিলে দেরি না করে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থার পঞ্চম মাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই হচ্ছে সেই সময় যখন দ্বিতীয় ট্রাইমেস্টার শেষে তৃতীয় ট্রাইমেস্টারে আপনি পদার্পণ শুরু করার শেষ মুহূর্ত। বিশেষ মুহূর্তটিতে আপনি নিজের বিশেষ যত্ন নিন, সুস্থ সুন্দর এবং স্বাভাবিক বাচ্চা পৃথিবীতে আনুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ভিডিওটি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।